বিপিএল এখন ঢাকা ছেড়ে চট্টগ্রামের পথে শুক্রবার থেকে টি টোয়েন্টি ক্রিকেটের ধুমধুমার উত্তেজনায় মাত্রে প্রস্তুত বন্দর নগরী মাশরাফি সাকিব তামিমকে দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সেখানকার ক্রিকেট প্রেমীরা ঢাকা পর্বের প্রথম ভাগের শেষ পর্যন্ত কেমন ছিল দেশীয় ক্রিকেটারদের পারফরমেন্স কে শোনালেন আগমনী গান দেখে আসবো এক নজরে ঘরোয়া ক্রিকেটে মিটিমিটি আলো হয়েছিলেন গত কয়েক বছর হয়তো বড় প্ল্যাটফর্মের খোঁজেই ছিলেন রংপুরের ছেলে আরিফুল হক খুলনা হয়ে গেল মৌসুমে ব্যর্থ এই অলরাউন্ডার এবার টাইটানদের ভরসার প্রতীক হাতছাড়া হতে থাকা তিন ম্যাচে দিয়েছেন ফিনিশিং টাচ বিপিএল এ চোখ টানা দেশি পারফর্মার বিদেশি পারফর্মারদের ভিড়ে শোনা যায় আরেক দেশি তারকা জাকির হাসানের আগমনী গান আবির্ভাব দু যুব বিশ্বকাপ দিয়ে এবারে রাজশাহীর হয়ে অভিষেকেই একান্ন রানের ম্যাচ উইনিং ইনিংস সিলেটের বিপক্ষে বিপিএল এর শীর্ষ পাঁচ উইকেট শিকারের তালিকায় আবু জায়দ দাহি সাকিব আল হাসান আর আবু হায়দার রনি বারো উইকেট নিয়ে সবার উপরে রাহি সাকিবের দশ আর বিপিএল দাপিয়ে বেড়াতে অভ্যস্ত আবু হায়দারের শিকার এগারো উইকেট শীর্ষ রান সংগ্রাহকের তালিকা অলঙ্কৃত করেছেন বিদেশিরাই দুশোর উপরে রান নিয়ে তালিকায় চারে ইমরুল কায়েস পাঁচে মাহমুদুল্লাহ রিয়াদ ছয় ম্যাচে একশো রান দক্ষিণ আফ্রিকায় বাজে সময় পেছনে ফেলে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছেন সামনে দিচ্ছেন ফিরে সামনে অখ্যাত এক তরুণকে নামিয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে সফল কুমিল্লা কোচ মোহাম্মদ সালাউদ্দিন মেহেদি হাসান আবিরভাবেই নাড়িয়ে দিয়েছেন টি টোয়েন্টির বিধ্বংসী ক্রিকেটারদের আত্মবিশ্বাস অন্যদিকে আহামরি কিছু না করলেও ঢাকা পর্বে গতি দিয়ে নজর কেড়েছেন রাজশাহীর হোসেন আলী তবে হতাশা বিদেশিদের ভিড়ে মোসাদ্দে কেনামুলদের উপরের দিকে ব্যাট করার সুযোগ না পাওয়া ইভান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা